এভরিওয়ান, তো আজকে আমরা যেটা স্টার্ট করছি একটা নতুন একটা সিরিজ আমরা বলতে পারি, যে তোমরা অনেকে বলেছিলে যে পিএসসি ক্লার্কশিপের মেন্সটাকে ফোকাস করে যদি কিছু মানে করানো যায়, কারণ আমি তোমরা অনেকেই বলছিলে, তো আমি সেইটাকে ফলো করে যে প্যাটার্নটা, ঠিক আছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এক্ষেত্রে তোমার প্রশ্ন কমন পাওয়া বা কিছুর সেরম হয় না, তো আমাকে প্যাটার্নটা প্রথমে বুঝতে হবে, ঠিক আছে। যেমন আজকে যদি আমি একটা আমি ট্রান্সলেশন করি, তো ট্রান্সলেশনের ক্ষেত্রে কতগুলো কথা আমি বলো ভালো করে মাথায় রাখো। দেখো, প্রথমে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে আমাদের 1 ঘন্টার পরীক্ষা, তাতে আমাদের টপিক থাকবে হচ্ছে 6টা, ঠিক আছে। তো এই 6টা টপিককে আমাকে একটা কথাই মাথায় রাখবে ভালোভাবে, যে আমাকে 6টা টপিককেই অ্যাটেন্ড করে আসতে হবে, প্রথম কথা আমার কিন্তু মাথায় রাখতে হবে। 2 নম্বর কথা, আমি যদি ট্রান্সলেশনের ব্যাপারে বলি, ট্রান্সলেশনের ব্যাপারে আমি অনেক খাতা দেখতে গিয়ে দেখেছি যে মানে হয়তো তুমি কোনো একটা জায়গায় তুমি মানেটা জানো না, ঠিক আছে, তো মানে তুমি কী করলে সেই জায়গাটা তুমি ব্ল্যাঙ্ক তুমি ছেড়ে দিলে, তো ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়ার মানেটা কী? ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়ার মানেটা হচ্ছে তুমি মানে শিক্ষককে আরও বুঝিয়ে দিচ্ছ যে আমি এই জায়গাটা জানি না বা আমি এই জায়গাটা পারছি না, তার ফলে তোমার মার্কসটা কিন্তু আরও অনেকটা কমে যাবে। তো তোমাকে যেই প্যাসেজে আসুক না কেন, তুমি যখন প্যাসেজটা একবার পড়লে, ঠিক আছে, তারপরে আর একবার যদি তখন তুমি পড়ছো, আই হোপ কি তুমি পুরো প্যাসেজটার মানে মিনিংটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে তোমার কিন্তু এইটাও তোমরা পরীক্ষার হলে গিয়ে ভুল করবে না যে এক্স্যাক্ট তোমরা লাইন বাই লাইন পুরো মানে হুবহু তোমরা যেমন মানে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করছো, একদম নয়। তোমাদের যেটা করতে হবে মানে করতে পারলে ঠিক আছে, কিন্তু মানে এক্স্যাক্ট যেমন রয়েছে সেভাবে করতে হবে না, কারণ ইংলিশটা কিন্তু শুনতে একটা ভালো লাগার ব্যাপার থাকে, ঠিক আছে। তো দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং যে জায়গাটা পারছো না সেই জায়গাটা একটা অ্যাজিউম করে তোমাকে কিন্তু লিখে দিতে হবে, জায়গা কোনো রকম ছেড়ে আসা যাবে না, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, যে যারা দিচ্ছ মেন্স, তো তারা অবশ্যই কিন্তু মক টেস্টগুলো, ঠিক আছে, মক টেস্টগুলো কিন্তু তোমরা দাও, ঠিক আছে। তো মক টেস্টের জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি কিন্তু দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ তুমি যদি একটা 12 মিনিট মনে করো আমি একটা রিপোর্টের জন্য নিচ্ছি, 9 মিনিট 9 মিনিট করি, তো একটা প্রপার একটা স্ট্র্যাটেজি বানিয়ে নাও যে এইটার জন্য আমি এতক্ষণ দেবো, এইটার জন্য আমি এতক্ষণ দেবো, ঠিক আছে। এই প্রপার স্ট্র্যাটেজি তুমি যদি করে নিতে পারো না, তাহলে তোমার পরীক্ষার হলে কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা তোমার ডাউন হবে না, ঠিক আছে। তো দেখো, আমি একটু একটা করাচ্ছি, তুমি দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো এখানে কি বলছে, যে ভ্রমণকারীদের কাছে মায়ানমার স্বর্ণভূমি নামে পরিচিত। তো দেখো, ভ্রমণকারী এটা আমরা জানি হচ্ছে ট্যুরিস্ট, ঠিক আছে, এবং হচ্ছে স্বর্ণভূমি, ঠিক আছে। স্বর্ণভূমি মানে আমরা কি বলবো, ল্যান্ড অফ গোল্ড, ঠিক আছে। আচ্ছা, এর যে কপিটা এটা আমি তোমাকে তোমাদেরকে আমি টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো, তো টেলিগ্রাম থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিও, ঠিক আছে। এটা জাস্ট আমি অ্যান্সারটা বলে দিচ্ছি এখন, ওখান থেকে তুমি কিন্তু মানে প্রপার অ্যান্সার মানে অ্যান্সারটা তুমি পেয়ে যাবে ওখানে। তো দেখো এখানে আমরা কী বলছি, তাহলে অ্যান্সারটা কী হবে, যে ভ্রমণকারীদের কাছে মায়ানমার স্বর্ণভূমি নামে পরিচিত। তাহলে মায়ানমার ইজ কমনলি নোন অ্যাজ এ ল্যান্ড অফ গোল্ড টুয়ার্ডস দ্য ট্যুরিস্ট, মানে ট্যুরিস্টদের কাছে, ঠিক আছে, ট্যুরিস্টদের কাছে সেটা কী নামে পরিচিত, একটা ল্যান্ড অফ তোমার গোল্ড বা স্বর্ণভূমি নামে পরিচিত, ঠিক আছে। তাহলে প্রথম লাইনটা আমার ক্লিয়ার হলো। অবিশ্বাস্য সব সুবর্ণমণ্ডিত প্যাগোডা আছে এখানে, ঠিক আছে। তাহলে অবিশ্বাস্য মানে কি, আনবিলিভেবল, ঠিক আছে। সুবর্ণমণ্ডিত মানে কি, এই যে ওয়ার্ডগুলো আমার কিন্তু পরীক্ষা হলে মাথায় আসবে না যদি না তুমি ভালোভাবে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। তো এখানে তাহলে কী হবে, গোল্ড প্লেটেড, ঠিক আছে। তাহলে মেনি আনবিলিভেবল গোল্ড প্লেটেড প্যাগোডা আর ফাউন্ড হেয়ার, ঠিক আছে। মেনি আনবিলিভেবল গোল্ড প্লেটেড মানে হচ্ছে কি, সুবর্ণমণ্ডিত প্যাগোডা আর ফাউন্ড হেয়ার এখানে পাওয়া যায়। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি, সবচেয়ে দর্শনীয় হলো ইয়াঙ্গানের সোয়েডাগন প্যাগোডা। তো সবচেয়ে দর্শনীয় মানে আমরা তোমরা কী লিখবে, তো ওখানে তুমি লিখবে হচ্ছে কি, যে ওয়ার্থ সিইং, ঠিক আছে, ওয়ার্থ সিইং। তাহলে কী লিখবে, সোয়েডাগন প্যাগোডা অফ ইয়াঙ্গান ইজ অফ ওয়ার্থ সিইং, ইজ অফ ওয়ার্থ সিইং। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি, যে আধ্যাত্মবাদী ঝোঁক যাদের নেই তাদের কাছে 2500 বছরের প্রাচীন এই বৌদ্ধ মন্দির আবহ অপরিহার্য। তো দেখো, আধ্যাত্মবাদী আমরা তাহলে কী বলবো, যে স্পিরিচুয়ালিস্টিক বা আমরা যদি বলি স্পিরিচুয়ালিজম। ওকে, ঝোঁক মানে আমরা কী বলবো, ঝোঁক মানে কিন্তু আমরা এখানে ইউজ করবো কি, টেন্ডেন্সি আমরা কিন্তু ইউজ করবো না, ঠিক আছে। আমরা ইউজ করবো হচ্ছে প্যাশান, ঠিক আছে, PASSION, প্যাশান আমরা কিন্তু ওয়ার্ডটা এখানে আনবো, ঠিক আছে। তাহলে দেখো আমি এটাকে কীভাবে লিখি, যে দোজ হু ডু নট হ্যাভ এনি প্যাশন টুয়ার্ড স্পিরিচুয়ালিজম, যাদের আধ্যাত্মবাদের প্রতি কোনোরকম ঝোঁক নেই,
ঠিক আছে, ওর বলছে তাদের কাছে 2,500 বছরের প্রাচীন এই বৌদ্ধ মন্দিরের আবহ, আবহ মিন্স দ্য অ্যাটমোসফিয়ার, ওকে, আর অপরিহার্য মিন্স ভেরি এসেন্সিয়াল, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো, তো অ্যাটমোসফিয়ার অফ 2,500 ইয়ার্স ওল্ড বুদ্ধিস্ট টেম্পল ইজ ভেরি এসেন্সিয়াল, হ্যাঁ, তাহলে আমরা কী লিখবো, অপরিহার্য। আমাদের কারোর লেখার দরকার নেই, আমি এটা কিন্তু প্রপার অ্যান্সারটা আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নেবে। মায়ানমারের প্রতিটি বৌদ্ধের আশা জীবনে অন্তত একবার তীর্থ দর্শনে আসবেন। তাহলে আশা মানে আমরা কী লিখবো, যে হোপ লিখবো না, ঠিক আছে। তীর্থ দর্শন মানে কি, দেখো তীর্থ দর্শনের জন্য কিন্তু কোনো পার্টিকুলার ওয়ার্ড হয় না, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, ভিজিটিং তোমার রিলিজিয়াস প্লেসেস, এরমভাবে আমরা কিন্তু এটা লিখতে পারি। এক্স্যাক্ট ওয়ার্ডটা হয়তো তোমার এক্সামেও মাথায় আসবে না, কিন্তু তোমাকে সেই ভাবলে হবে না, তোমাকে একটা অ্যাজিউম করে একটা কিন্তু ওয়ার্ড তুমি মানে লিখতে হবে তোমাকে, ঠিক আছে। তো তাহলে এখানে তাহলে কীভাবে লিখবে তোমরা, যে এভরি বুদ্ধিস্ট অফ মায়ানমার, মানে মায়ানমারের প্রত্যেক যারা বুদ্ধিস্ট রয়েছেন, ঠিক আছে, ঠিক আছে, এভরি বুদ্ধিস্ট অফ মায়ানমার উইশেস, তারা আশা প্রকাশ করে, ঠিক আছে, উইশেস টু গো ফর এ ভিজিট টু রিলিজিয়াস প্লেসেস অ্যাট লিস্ট ওয়ান টাইম ইন দেয়ার লাইফ, জীবনে জীবনে অন্তত, অ্যাট লিস্ট মানে হচ্ছে অন্তত একবার কিন্তু তারা তীর্থ দর্শনে যাবার ইচ্ছা প্রকাশ করেন। কথিত আছে এই স্তূপে ভগবান বুদ্ধের 8টি কেস আছে, ওকে। তো আমরা এখানে এখানে যদি আমরা বলি যে কথিত আছে মানে কি, ইট ইজ হার্ড মানে এটা শোনা যায়, ঠিক আছে। তাহলে ইট ইজ হার্ড দ্যাট 8 হেয়ার্স অফ লর্ড বুদ্ধা ইজ ইন দি স্তূপা, ঠিক আছে। তাহলে ইট ইজ হার্ড দ্যাট 8 হেয়ার্স অফ লর্ড বুদ্ধা ইজ ইন দি স্তূপা, ওকে। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে কি, 53 টন স্বর্ণপত্রে এই স্তূপ আবৃত। তাহলে আমরা কি বলছি, এবং এই চূড়া 5,000 হীরক এবং হচ্ছে অন্যান্য 3,000 মণিতে খচিত বলে প্রবাদ। আচ্ছা, তো এখানে এটাও তাহলে আমাদের প্রবাদ প্রবাদ মানে এটাও তাহলে শোনা যায়। তাহলে আমরা লিখবো কি, ইট ইজ অলসো এটাও শোনা যায়, ইট ইজ অলসো হার্ড দ্যাট দিস স্তূপা ইজ কভার্ড উইথ 50 কত আছে 53, হ্যাঁ, তো 53 টনস অফ গোল্ডেন লিভস অ্যান্ড ইটস পিক, মানে চূড়া, ঠিক আছে, PEAK অ্যান্ড ইটস পিক ইজ ডেকোরেটেড, এই যে এখানে দেওয়া রয়েছে দেখো, যে মণিতে খচিত বলে, মানে কি খচিত মানে আমরা কী লিখতে পারি, সজ্জিত আমরা বলতে পারি, ইজ ডেকোরেটেড, ঠিক আছে, উইথ 5,000 ডায়মন্ডস অ্যান্ড 3,000 অফ প্রেসিয়াস আইটেম, বা তুমি লিখতে পারো প্রেসিয়াস মেটালস, ঠিক আছে। এই যে এখানে মণি তো আমরা ওরকমভাবে লিখতে পারি না, তো আমরা কি লিখবো, প্রেসাস মেটালস আমরা কিন্তু ইউজ করবো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছি কি, ইয়াঙ্গানের পথ নির্দেশক সোয়েডাগন, ঠিক আছে, তো ইয়াঙ্গানের পথ নির্দেশক সোয়েডাগন, তাহলে কি লিখবো, সোয়েডাগন শোজ দ্য ডিরেকশন অফ ইয়াঙ্গান, খুবই সিম্পল একটা লাইন। আচ্ছা নেক্সট দেখো, শহরের বেশিরভাগ অঞ্চল থেকে এই মহিমাময় প্যাগোডা দেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা কী বলবো, মহিমাময় ওয়ার্ডের জন্য আমরা ইউজ করছি গ্রেট প্যাগোডা, ঠিক আছে। বেশিরভাগের জন্য আমরা জানি যে মোস্ট অফ দ্য প্লেসেস বা মোস্ট অফ দ্য পার্টস, তাহলে আমরা কী লিখবো, ফ্রম মোস্ট অফ দ্য পার্টস অফ দ্য সিটি দিস গ্রেট প্যাগোডা ক্যান বি সিন, দেখতে পাওয়া যায়, ঠিক আছে। লাস্ট লাইন, কিন্তু সামরিক শাসনের জন্য ভ্রমণ কেন্দ্র হিসাবে মায়ানমারের বিকাশ বাধাগ্রস্ত, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী বলছি, যে সামরিক শাসনের জন্য, ওকে, তাহলে এটাকে আমরা যদি এক্স্যাক্ট যেরকমভাবে সেরকমভাবে করতে তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয়। যেমন আমরা যদি বলি যে আমাদের সামরিক শাসন, তো সামরিক শাসন হবে কি, মিলিটারি রুল, তাই না, মিলিটারি রুল হবে। নেক্সট যদি আমরা বলি যে তোমার বাধাগ্রস্ত মানে কিন্তু স্টপ এরকমভাবে আমরা লিখবো না, আমরা লিখবো হিন্ডার্ড, ঠিক আছে, বাধাপ্রাপ্ত হয়েছে, হ্যাজ গট হিন্ডার্ড, এটা কিন্তু আমি ইউজ করবো, ঠিক আছে। এবং হচ্ছে তোমার ভ্রমণ কেন্দ্র মানে কি, ট্যুরিস্ট স্পট, ঠিক আছে। এটাকে আমরা কীভাবে লিখবো, যে দ্য ডেভেলপমেন্ট অফ মায়ানমার, মায়ানমার দেখো এখান থেকে আমি কিন্তু স্টার্ট করলাম, আমি একদম এক্স্যাক্ট এখান থেকে শুরু করছি না, আমি স্টার্ট করছি এইখান থেকে, মায়ানমারের বিকাশ, ওকে। তো তাহলে আমরা কী বলবো, দ্য ডেভেলপমেন্ট অফ মায়ানমার অ্যাজ এ ট্যুরিস্ট স্পট, তারপরে আমরা কোথায় গেলাম, ভ্রমণ কেন্দ্র হিসাবে, অ্যাজ এ ট্যুরিস্ট স্পট হ্যাজ গট হিন্ডার্ড, এটা কী হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, কেন, এটা কিসের জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে,
ডিউ টু দ্য মিলিটারি রুল দেয়ার, সেখানকার যে মিলিটারি রুল যেটা রয়েছে, সামরিক শাসন যেটা রয়েছে, সেটার জন্য কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা একটা ট্রান্সলেশন করলাম, আমি আই হোপ কি তুমি বুঝতে পারলে, কোথাও যদি ওয়ার্ড না জানা থাকে অ্যাটলিস্ট প্যাসেজটা পড়ে তুমি যে মানে মানেটা বুঝতে পারছ সেখান থেকে তুমি কিন্তু মানে একটা অ্যাজিউম করে লিখতে হবে। আমি তোমায় যেটা বললাম সেটা কিন্তু ফ্যাক্ট, কারণ ওইভাবে কোনো জায়গায় ছেড়ে দেওয়া মানে কিন্তু তুমি টিচারকে বলে দিচ্ছ এখানে তুমি জানো না, ঠিক আছে, মার্ক্স তুমি কিন্তু কম পাবে। ঠিক আছে, দেখো এরপর একটা আমি রিপোর্ট রেখেছি, সেটাকে একবার তোমরা দেখে নাও কমপ্লিটটা। ওকে, তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য, তো সেটাকে আমি একটা লিখে দিয়েছি এবং সেটাকে তোমরা দেখতে পারো, ভালো আছে। যে দেখো, ডেজার্ট লোকাস্ট অ্যাট্যাক ইন ইন্ডিয়া, তো ডেজার্ট লোকাস্ট মানে কি আমরা জানি পঙ্গপাল, ঠিক আছে, পঙ্গপাল যে অ্যাট্যাকটা হলো সেটাকে কীভাবে লিখতে হবে, একটা রিপোর্টকে তোমরা কীভাবে লিখবে আমি সেটাও কিন্তু বলে দেবো। তো ডেজার্ট লোকাস্ট অ্যাট্যাক ইন ইন্ডিয়া বাই স্টাফ রিপোর্টার, এখানে তোমার জায়গাটা দেবে, ডেটটা দেবে এবং তোমরা স্টেট শুরু করবে। ঠিক আছে, দেখো তো এখানে তুমি লিখছো অ্যালং সাইড এ গ্লোবাল প্যান্ড, আর একটা কথা বলে দিই তোমাকে ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, যখন তোমরা রিপোর্ট লিখবে না, তো রিপোর্টের ক্ষেত্রে সবসময় হেডিংটার দিকে মাথায় রাখবে, হেডিংটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, হেডিংটাতে কিন্তু ভালো নম্বর মানে একটা ভালো নম্বর পাওয়ার চান্স থাকে। নাম্বার টুটা হচ্ছে কি, তোমার যে স্টার্টিং যে যেটা দিয়ে করছো, স্টার্টিং যে সেন্টেন্সগুলো সেগুলো যদি তোমার বিশেষ করে যদি এডিটোরিয়াল লেটার দেয় সেগুলো কিন্তু যেন নাটকীয়ভাবে হয়, যেমন তুমি মানে যেরকম ডাইরেক্ট যেমন শুরু করে দিলে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এতজন মারা গেল এই এইভাবে নয়, একটু নাটকীয়ভাবে শুরু করো এবং এন্ডিংটাকেও একটু নাটকীয়ভাবে শুরু কর মানে শেষ করতে হবে। আমার মনে হয় সেইগুলো যদি তুমি করতে পারো তুমি একটা কিন্তু ভালো মার্ক্স তুমি পেতে পারবে। তো এইগুলোকে ভালো করে মাথায় রাখো। ওকে, নেক্সট দেখো, তো এখানে আমরা কী বলছি, অ্যালং সাইড এ গ্লোবাল প্যান্ডেমিক অফ কোভিড-19, তো একদিকে আমরা কী হয়েছে যে কোভিড-19 মতো একটা প্যান্ডেমিকে আমরা কিন্তু ভুগছি, বা হ্যাঁ, তো ইন্ডিয়া ফর অ্যানাদার ব্যাটল, একটা যুদ্ধে মানে এই যে প্যান্ডেমিক অফ কোভিড-19 সাথে আমরা কিন্তু যুদ্ধ করছি, তার সাথে কী করছি আর একটা ব্যাটল, আর একটা যুদ্ধ আমাদের করতে হচ্ছে, কিসের জন্য, ফর ফুড সিকিউরিটি এগেনস্ট ডেজার্ট লোকাস, তো ডেজার্ট লোকাস বা পঙ্গপালের হাত থেকে খাবার বাঁচানোর জন্য আর একটা যুদ্ধ, আর একটা যে ব্যাটল আমাদের করতে হচ্ছে সেটাই কিন্তু আমরা এখানে লেখাটার মধ্যে তুলে ধরেছি। দেখো স্টার্টিংটা আমরা তাহলে কীরকম নাটকীয়ভাবে করলাম। নেক্সট হচ্ছে গিয়ে ডেজার্ট, এবার আমরা কি তার সম্বন্ধে বলছি, ডেজার্ট লোকাস্টটা সম্বন্ধেও একটা কথা বলে নিই আমরা। ডেজার্ট লোকাস্ট আর কনসিডার টু বি দ্য মোস্ট ডিভাস্টেটিং মাইগ্রেটারি পেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ডিভাস্টেটিং মানে কি যে বিপর্যয় বা যা মানে প্রচুর ক্ষতি করে এইরকম একটা বলতে পারি। তো ডেজার্ট লোকাস্ট আর কনসিডার বিবেচিত হয় টু বি দ্য মোস্ট ডিভাস্টেটিং মাইগ্রেটারি পেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক পেস্ট মানে পতঙ্গ বা শস্য ধ্বংসকারী পোকা আমরা বলতে পারি হিসাবে বিবেচিত হয়। একটা লাইন লিখলাম, নেক্সট লাইন কি লিখছি দেখো, ইট ইজ পার্টিকুলারলি ক্যারেক্টারাইজড বাই ইটস অ্যাবিলিটি টু ব্রিড র্যাপিডলি, ঠিক আছে, এটাকে আমরা ক্যারেক্টারাইজ মানে কি অন্য পতঙ্গ বা অন্য কীটেদের থেকে আমরা আলাদা করতে পারি কীভাবে, কারণ এর ব্রিডিং যে করতে পারে সেটা কিন্তু খুব র্যাপিডলি মানে দ্রুত গতিতে কিন্তু করতে পারে। ওকে, দিস ইয়ার ফেভারেবল রেন বিয়ারিং উইন্ড, এবার আমরা বলছি কি কেন এই যে পতঙ্গগুলো এখানে এলোটা কেন সেটা আমি এখানে উল্লেখ করছি, তাহলে দিস ইয়ার ফেভারেবল রেন বিয়ারিং উইন্ডস এডেড দেয়ার ট্রান্সপোর্ট টুয়ার্ডস ইন্ডিয়া, মানে কি যে বৃষ্টি বহনকারী যে বাতাস সেটার জন্য তারা কিন্তু পঙ্গপালগুলো এই আমাদের ইন্ডিয়াতে কিন্তু ধেয়ে এসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমি বলে দিলাম কারণ, কী কারণে তারা এখানেই কেন এলো। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য লোকাস্ট দ্যাট কেম ইন দিস ইয়ার আর ইম্যাচিওর অ্যান্ড হ্যাভ দ্য ক্যাপাসিটি টু কজ মোর হার্ম, এবার দেখো এখানেও কিন্তু একটা টাইপ রয়েছে, তো যদি লোকাস্টগুলো যদি ইম্যাচিওর হয়, ভালো করে বুঝো, লোকাস্টগুলো যদি ইম্যাচিওর হয় তখন তাদের কিন্তু ক্ষতি করার, ঠিক আছে, তাদের কিন্তু ক্ষতি করার ক্যাপাসিটিটা কিন্তু অনেকটা বেশি, হ্যাভ দ্য ক্যাপাসিটি টু কজ মোর হার্ম মানে আরও বেশি ক্ষতি করার ক্ষমতা কিন্তু তাদের থাকছে, উল্লেখ করে দিলাম। দে এন্টার, এবার আমরা বলছি কোথা দিয়ে তারা ঢুকছে, দে এন্টার ওয়েস্টার্ন ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, তো পাকিস্তান থেকে আমরা কী করছি ওয়েস্টার্ন ইন্ডিয়া দিয়ে কিন্তু তারা ঢুকছে, অ্যান্ড ডিস্ট্রয়েড ক্রপস ইন মেনি স্টেটস, এবং কোন এই জায়গাটা কিন্তু স্যার খুঁজবে তোমার লেখার মধ্যে, ডিস্ট্রয়েড ক্রপস ইন মেনি স্টেটস লাইক রাজস্থান,
মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র। তো এই সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত ক্রপস বা শস্য ছিল সেই সমস্ত জায়গাগুলোর শস্য পুরোপুরি তারা নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, দিস লোকাস্ট হ্যাভ ডিস্ট্রয়েড স্ট্যান্ডিং ক্রপস অ্যান্ড ডিভাস্টেটেড লাইভলিহুডস অফ পিপল ইন দ্য এগ্রিকালচারাল সাপ্লাই চেইন। মানে এটা কি একটু হয়তো টাফ লাগবে তোমাদের। দিস লোকাস্ট হ্যাভ ডিস্ট্রয়েড স্ট্যান্ডিং ক্রপস, মানে কি সিম্পলি তাদের ডিস্ট্রয় মানে পুরো ধ্বংস করে দিয়েছে একবারে, অ্যান্ড ডিভাস্টেটেড মানে একদম তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ঠিক আছে, ডিভাস্টেটেড লাইভলিহুডস, জীবনযাত্রা অফ পিপল ইন দ্য এগ্রিকালচারাল সাপ্লাই চেইন, মানে কি ফার্মার্সদের কথা বলছি আমি, এগ্রিকালচারাল সাপ্লাই চেইন মানে কি ফার্মার্সদের কথা আমরা এখানে বলছি। আচ্ছা, নেক্সট একটা কথা বলে দিই তোমাকে, দেখো যখন তুমি এই ধরনের রিপোর্ট লিখবে না, তো তখন কোনো ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনে কিছু রিপোর্ট বা তারা বলেছে এই সম্বন্ধে কিছু বা কিছু কোটেশান তোমরা হয়তো দিলে, তখন কিন্তু তোমাদের একটা ওয়েটেজ ক্যারি করবে। তখন তুমি মনে করো বাংলায় লিখছো, তো তো বাংলায় মনে করো কোনো একটা টপিক লিখছো, প্রথমে তুমি কিছু একটা প্রবাদ দিয়ে শুরু করলে, তখন কিন্তু তুমি একটা ভালো মার্ক্স পাবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো, যেগুলো বলছি একটা পারলে খাতায় লিখে রাখো, আই থিঙ্ক কি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবার দেখো আমরা কী বলছি যে অ্যাকর্ডিং টু এফএও, তো এফএওর আমরা মানে একটা রিপোর্ট আমি বলছি তারা কী বলেছে। আর 1 স্কোয়ার কিলোমিটার সোয়ার্ম অফ লোকাস্ট উইথ অ্যাবাউট 40 মিলিয়ন লোকাস, তো আমি একটা স্কোয়ার কিলোমিটারের যদি থাকে তার মধ্যে 40 মিলিয়ন যদি লোকাস থাকে, ঠিক আছে, ক্যান ইন এ ডে ইট, তারা খেতে পারে অ্যাজ মাচ ফুড অ্যাজ 35,000 পিপল অ্যাজিউমিং দ্যাট ইচ ইন্ডিভিজুয়াল কনজিউম 2.3 কেজি অফ ফুড পার ডে। মানে এটা কি, তাহলে এফএও কী বলছে, এফএওটা বলেছে একটা 1 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে যদি লোকাস থাকে, ঠিক আছে, মানে লোকাস্টের দল যদি থাকে, লোকাস থাকে না লোকাস্টের দল যদি থাকে, সোয়ার্ম এই যে ওয়ার্ডটা আমি ইউজ করছি এটা কালেকটিভ নাউন, ঠিক আছে, উইথ অ্যাবাউট 40 মিলিয়ন লোকাস, সেখানে যদি 40 মিলিয়ন লোকাসটা যদি থাকে, তাহলে ক্যান ইন এ ডে ইট অ্যাজ মাচ ফুড অ্যাজ 35,000 পিপলের যে খাবারটা সেটা কিন্তু খেয়ে নিতে পারে, দ্যাট ইচ ইন্ডিভিজুয়াল কনজিউম 2.3 কেজি অফ পার ডে, মানে তার প্রত্যেক দিন 2.3 কেজি করে খাচ্ছে। ঠিক আছে, এবার কী করছে, যে তাহলে গভর্নমেন্ট কী করছে, তাহলে গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড কম্পেনসেশন, কম্পেনসেশন মানে কি তাদের যে এত ক্ষতি হলো ফার্মার্সদের, তো সেটাকে তো আমাকে ক্ষতিপূরণ কিছু একটা করতে হবে, তাই না, তো তখন কী করছে গভর্নমেন্ট এগিয়ে আসছে, তো গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড কম্পেনসেশন ফর দ্য হিউজ লস, প্রচুর ক্ষতি হয়েছে অফ দ্য ফার্মার্সদের, ফার্মার্সদের ক্ষতি হচ্ছে প্রচুর। দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার মেনশন দ্যাট, তাহলে এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিলাম এর সাথে রিলেটেড, তাহলে ইউনিয়ন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, যেহেতু এটা এগ্রিকালচারের সাথে রিলেটেড তো জন্য এগ্রিকালচার দিলাম, তো ইউনিয়ন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার মেনশন দ্যাট, কী মেনশন করেছে, দ্যাট ইন্ডিয়া, হ্যাঁ ধরো ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি, এই যে ডেটাগুলো এটা এই যে তোমার ডেটাটা দেখলেই তিনি বুঝতে পারবেন যে তুমি কিন্তু রিসেন্ট যে টপিক বা রিসেন্ট যে ঘটনার সাথে কিন্তু যথেষ্ট অ্যাওয়ার, ঠিক আছে, এখানে কিন্তু তোমার মার্কসটা বাড়বে। ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন্ডিয়া টু কন্ট্রোল লোকাস্ট বাই ইউজিং ড্রোনস, তারা ড্রোন ইউজ করেছে কিসকে মানে কী দমন করার জন্য, সেই পোকাগুলো সেই ডেজার্ট লোকাস্টটাকে দমন করার জন্য প্রথম কান্ট্রি এটা। ঠিক আছে, মেনি ফায়ার ব্রিগেডস ফর পেস্টিসাইডস পে, এবার আমরা ওটা ছাড়া আর কী কী এমপ্লয় করেছি, আমরা আর কী কী ডিপ্লয় করেছি, মেনি ফায়ার ব্রিগেড, অনেক ফায়ার ব্রিগেডটাকে লাগানো হয়েছিল ফর পেস্টিসাইড স্প্রে, পেস্টিসাইডকে স্প্রে করার জন্য অনেক সার্ভে ভেহিকলস লাগানো হয়েছিল, ফর কিসের জন্য, আচ্ছা সার্ভে ভেহিকলস লাগানো হয়েছিল এবং কন্ট্রোল ভেহিকলস কিসের জন্য, উইথ স্প্রে ইকুইপমেন্টস এবং ট্রাক্টর মাউন্টেড উইথ কেমিক্যাল স্প্রে স্পেয়ার্স, তো সেখান থেকে কেমিক্যাল স্পেয়ার্স কিন্তু মানে কেমিক্যাল স্প্রে করা হয়েছিল সেই পোকামাকড়গুলোকে মারার জন্য, হোয়ার ডিপ্লয়েড মানে তাদের লাগানো হয়েছিল ফর দ্য এফেক্টিভ লোকাস কন্ট্রোল, তো এই এফেক্টিভ মানে তোমার কার্যকরী লোকাস্টকে কন্ট্রোল করার জন্য কিন্তু কার্যকরী লোকাস্টকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই এই স্টেপগুলো নেওয়া হচ্ছে। দেখো আমি যখন একটা রিপোর্ট লিখছি, প্রথমে আমাকে একটা, আমি জানি তোমাদের হয়তো সময়টা খুবই কম, তাও দেখো আমি একটা কথা বলে দিই তোমাদের, তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো তোমরা মক টেস্ট নিশ্চয়ই দিচ্ছ, তো মক টেস্ট তোমরা যখন দিচ্ছ তোমরা একটা স্ট্র্যাটেজি বানাও, প্রথমে তুমি মনে করো বাংলাটা তুমি লিখছো, বাংলাতে তো স্ট্র্যাটেজি বানালে 12 মিনিট লাগবে আমার প্রতিবেদন, 9 মিনিট 9 মিনিট, ঠিক আছে, মনে করো তোমার এবার বাংলাটা স্ট্রং, তো সব থেকে তুমি মনে করো 1 মিনিট 1 মিনিট 1 মিনিট করে বাঁচালে, ঠিক আছে, সেটা তুমি কিসের জন্য দেবে, ইংলিশের জন্য দেবে, তো এখানে তুমি 13 মিনিট লাগালে, এখানে 10 মিনিট লাগালে, এখানে 10 মিনিট লাগালে,
ঠিক আছে? তো এইভাবে একটা স্ট্র্যাটেজি বানাও, কারণ স্ট্র্যাটেজি তোমরা যদি না বানাও না, তোমরা কিন্তু পরীক্ষার হলে আমি বলছি সব কিন্তু কমপ্লিট করা যথেষ্ট টাফ। আমি তোমাদের মানে কোনো রকম প্যানিক ক্রিয়েট করছি না কিংবা ডিমোটিভেট করছি না, কিন্তু এটা ইটস ভেরি টাফ। তোমরা যারা মক টেস্ট দিচ্ছ এখন, অ্যাটলিস্ট মানে যে কোনো দিন একটাও যদি তোমার উইকের মধ্যে যদি দাও, তোমরা নিজেরা বুঝতে পারবে যে কতটা টাফ এটা, ঠিক আছে? তোর জন্য প্র্যাকটিসটা তোমরা বন্ধ রেখো না, নিউজ পেপারটাকে পড়ো, স্ট্র্যাটেজিটাকে বানাও, আর এই ভিডিওগুলোকে কমপ্লিটটাকে ফলো করো, ঠিক আছে? আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক একটা করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টে জানিও তোমাদের আর কি মানে কী কীভাবে তোমাদের হেল্প আমি করতে পারি, ঠিক আছে? আর ভিডিওটাকে শেয়ার করে দিই যতটা সম্ভব তোমাদের ফ্রেন্ডসের মধ্যে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।